কক তিশালো তথ্য সংস্কৃতি দপ্তর নিবাখাকতে পালি জাখা রজাবনাই করং সচিন দেব বর্মননি 117 তম আছাইম সালমারি পান্ডা ও পান্ডা মানজাখা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহাতাই জিষ্ণু দেব বর্মনতে বু বিশিষ্ট সুদি জন্দ্রক ও পান্ডানি বিশিংতে সচিন দেব বর্মননি রজাব মংরগ্ন পুইতক লাইকা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তাই জিষ্ণু দেব বর্মন সচিন দেব বর্মন একজন আমরা সবাই জানি যে কালজয়ী শিল্পী সুরকার ও কিংবদন্তি সঙ্গীত পরিচালক এবং আমরা ছোটবেলার থেকে ওনার নিজের কণ্ঠে এবং অন্যের কণ্ঠে ওনার যে গান এবং সুর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনে আসছি এবং বিস্তারিত এখানে ওনার সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমি যখন এখানে প্রথমে আসি আমি আমাদের জিষ্ণুকর্তার সাথে যখন কথা বলছিলাম আমি বললাম আজকে এখানে এসেছি খালি আপনার কথা শোনার জন্য, কারণ আপনাদের ফ্যামিলির উনি একজন ব্যক্তি, লিজেন্ড ব্যক্তি, তো ওনার সম্পর্কে আমরা ওনার কাছ থেকে সত্যি শুনলাম অনেক কিছু। আগুলিও গান্ধীজি নি আছাইমা সালমারি ন খবর হাস্তে ও স্বচ্ছতা হি সেবা পান্ডা অংখা ও পান্ডা ও মানজাখা হাস্তে নি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা পুর নিগম নি মেয়র দীপক মজুমদার তাই বন্য তারক জাতীয় জনক মহাত্মা গান্ধী নি আছাইমা সালমারি ন খবর এক ঘন্টা নি বাগে সাফাই খাইজাখা হাংকর্ণ তিসানা বাগে ও পান্ডা খাইজা খাহিনী শাখা হাস্তে নি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যখন 2014 উনি দায়িত্ববান নিলেন, তো 2 অক্টোবর আমরা সবাই জানি যে আমাদের যে জাতির যে যিনি জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, তো এবার গত রোববার দিন উনি যখন মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান উনি ছিলেন সেখানে উনি বলেছিলেন যে এই রোববারে মানে আজকের দিনে এই আমাদের জাতির জনক যিনি আছেন মহাত্মা গান্ধীজি ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে আজকে সব জায়গায় 1 ঘন্টার জন্য শ্রমদান করার জন্য উনি আহ্বান রেখেছেন। সেই উপলক্ষে আজকে আমরা সবাই এখানে এসেছি। আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন দীপকবাবু এবং আমাদের মনিকা কক তিশালো কাকরাবন বিধানসভানি জুদা জুদা আমসাই অংখা স্বচ্ছতা হি সেবা পান্ডা ও পান্ডা মানজাখা আমসাইনি বিধায়ক জিতেন মজুমদার তাই বিজেপি বদলনি আদং রক স্বচ্ছতা হি সেবা পান্ডানি ওয়ানসুক মুংরং নতুই কক শাখা আমসাইনি বিধায়ক। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি ভারতবাসীর কাছে আবেদন রেখেছেন সরকারি বেসরকারি দল এবং প্রশাসন দুই তরফেই ভারতবর্ষের প্রতিটা জায়গায় 10টা থেকে 11টা পর্যন্ত স্বেচ্ছা শ্রমদানের মধ্যে স্বচ্ছতা অভিযান করার জন্য, তার জন্য আমাদের কাকরাবন বিডিও সাহেব এবং আমাদের মণ্ডল যৌথভাবে বিডিও সাহেব সহ পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা আছেন তারা এবং আমাদের মণ্ডল সদস্য, মণ্ডল সভাপতি, সহসভাপতি সবাই মিলে এবং এই বাজার কমিটি, কাকরাবনের নাগরিক সবাই মিলে আমরা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে এই বাজার পর্যন্ত স্বচ্ছতার অভিযান হিসেবে আমরা এই কাজটা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর ভারতের স্বচ্ছতা। কক তিশালো বিশালগড় থানানি পুলিশ নিয়াগ মানজাখা খরকসা বাংলাদেশি কক্তমাও সাইমাংখা মানজাংনাই বাংলাদেশি নিমং মোহাম্মদ রফিক বক্সনগর বর্ডার তুই হাফ কাহিনী শাখা ব বিনি উদ্দেশ্য দেলিও থানা তংমানে ফিয়াবা বিশালগড় থানানি পুলিশ নিয়াগ মানজাখা বন তোমার হ্যাঁ বাংলাদেশ কে লাগাইছো কানে আমি গার্মেন্টসে কাজ করি। কোন জায়গাতে কাজ করো? দিল্লি গান্ধীনগর। মানে ত্রিপুরাতে কিভাবে আইছো? মানে এখানে কিভাবে আইছো? এভাবে আইছো এই গাড়ি কি পাসপোর্ট আছে তোমার? না। মানে অবৈধভাবে আইছো? হ্যাঁ। কোন জায়গা দিয়ে আইছো? এই বক্সনগর নাকি? বক্সনগর দিয়া। কে আনছে তোমারে? নাম আনোয়ার ভাই। আনোয়ার? মানে কোন জায়গাতে বাড়ি? বক্সনগর। বক্সনগর কি করে আনোয়ার? তোমার লোক কি পরিচয় আনোয়ারের? মানে আনোয়ার গেছিল বাংলাদেশ ওখান থেকে একজন লোক সে পার করে দিছে আর বিচার কর। কক তিশালো ফেক জাগনাই মানুইনি রাং জোগাল না থাঙে খকা বস্তা কুপলং মাই ফিয়াবা লোকরক নিয়াগ মানজাখা ফেক জাগনাই মানুই বাই কুবুল জাগ খরক নেই না পাতিমুং মেলাগড় পাইকারি মাই হাতিও হাস্তে অমহাই ফেক জাগনাই মানুই বাড়ি মনতেই লোকরক জলিলাই যাক আমার একটু জানাইছি
দাঁড়াও অক্ষরই আইব এক বছর দাঁড়ল ইয়া হ্যাঁ তোমার ফোন করলাম তো আমি আইছি তো আমার কুদ্রু ঘরে ফোন করছো কথা আয় আয় তো দান ব্যস্ত আইছে তো যাই এসে আমি তার ধরে রেছি কোন জায়গা ওই স্ট্যান্ড স্টেট ব্যাংকের সামনে ধরেছি রে তারা দুজন বই আসলো এক লোকে আমরা ওই দিদি বিল্লা শহরের একজন কলা বেশ বিক্রি করে রাজলক্ষীর সামনে ফুদারা করার সামনে এবিডি করেছে কত এক বছর দাম নিয়ে তুই এরপর এন থেকে এবিডি দেওয়ানোর পরে ফট করে সালাই করে আবার নিয়ে পার্টি অফিসের সামনে আসছে অক্ষণ পার্টি অফিসের সামনে আমি দাম দাম এক বছর দাম চুরিটা বিভিন্ন চুরিটা সব নেশার কারণে হইতাছে মদের ব্যাপারে কোনো কিছু নাই বিশেষ করে এই যে কুটটা আমাদের ডাক জাতীয় যে জিনিস হিরুন এসব ব্যাপারে বললাম নেপকো মনার চক প্রজেক্ট নি সাক্তার মুম্বাই দনপুর হাতিয় উংখা স্বচ্ছতা কর্মসূচি পান্ডা অসাফাই পান্ডা ও মানজাখা বিধায়ক বিন্দু দেবনাথ প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ দত্ত তেবু কামিনী লোকরক অসাফাই পান্ডা তেবু বিস্কাঙ্গ অংনাই হিনী শাখা চেংনাই রক জন্মদিন উপলক্ষে আগামীকাল অক্টোবর সেই দিনকে স্মরণীয় করার লক্ষ্যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই স্বপ্ন দেখছেন স্বচ্ছ ভারত সেই স্বচ্ছ ভারতকে কর্মসূচি হিসাবে আজকে সারা ভারতের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং সঙ্গে সঙ্গে আমাদের এই ধনপুর মণ্ডলেও এক ঘন্টা শ্রমদানের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আমাদের ধনপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তা এখানে একত্রিত হয়েছে আগামী দিনে এবং পাশাপাশি আমাদের নেপকো টিজিবিপি যে আমাদের সংস্থা রয়েছে তারাও আমাদের সঙ্গে একত্রিত হয়েছে তারা চাইছে সারা ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আমাদের এই ভারত একটা স্বচ্ছ ভারতে পরিণত হবে এবং নির্মল ভারত তৈরির লক্ষ্যে আমরা প্রত্যেকে এক ঘন্টা শ্রমদান করবো এবং আগামী দিনেও প্রতি সপ্তাহে কমপক্ষে দু ঘন্টা করে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব এবং প্রত্যেকের কাছে এই সূচনা দেব যে আপনি নিজের বাড়ির পাশাপাশি এলাকা এবং গ্রাম থেকে শুরু করে শহর যেন নির্মল এবং পরিচ্ছন্ন থাকে ককতিশাল 56তম ইঞ্জিনিয়ার্স ডে ন খবৈ প্রেস ক্লাব অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন নি কাইসা ব্লাড ডোনেশন ক্যাম্প পান্ডাংখা অ পান্ডা মানজাখা হাস্তে নি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা পুর নিগম নি মেয়র দীপক মজুমদার তাই এসোসিয়েশন নি বরক রক ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন নি অম হাইতাং মুংন তৈয়ে প্রশংসা খাইকা হাস্তে নি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা এবং এই রক্তদানের গুরুত্ব সম্পর্কে আমরা মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যারা অনিচ্ছুক তাদেরকে ইচ্ছুক করার কাজটাও কিন্তু এই রক্তদানের মধ্যে হয় এবং আপনাদের এই সুন্দর যে আজকের এই রক্তদান শিবির আজকের বিশেষ দিনে আপনারা এখানে করেছেন সবাইকে আমি আবার ধন্যবাদ ককতিশাল হাস্তেনি রামনগর সাতনং লামা গানাও মানজাখা খরকসা সিনিয়া বুড়ানো গানানি লোকর খরকসা বুড়ানো লামাও বেড়াই যাক নগৈ ফায়ার সার্ভিস ও ককতমা রহরকা ইয়াগুলো ককতমা মানুষ ফায়ার সার্ভিস নি আদং রক অ সিনিয়া বুড়ানো সাকামনগর রহরকা বতাবুক আইজিএম সাকামনগর নাইজাগৈ টঙ্গ হেনে ককতমা কোন জায়গাতে আমরা রামনগর সাথে পাইছি আচ্ছা পাইছি যে মানে রাস্তা যে কইরা দিছে তাও আমরা খবর পাইছি আইসি আইআসি রাজানি হসপিটাল বসে প্রাথমিকভাবে কিছু জানতে পারছেন না কিভাবে কি হয়েছে জানতে পারছেন না যে কি ওনার নামটা আমি কিছু পাইছেন হ্যাঁ নামটা পাইছি উত্তম আচার্যজি 65 ইয়ার্স কোন জায়গা বাড়ি বাড়ি কোন জায়গায় বুঝতে পারতাম মানে গিয়া কি অবস্থা পাইছেন গিয়া এই যে রাস্তা বুঝে দিয়েছে আর কি কল কিভাবে পাইছেন আপনারা কলটা আমরা যে টেলিফোনে পাইছি পাবলিক হ্যাঁ হ্যাঁ পাবলিকে আমরা জানাইছি কল করে জানাইছি টেলিফোনে পাইছি ফায়ার স্টেশন আমরা মুভ করছি গিয়া সেটা কি জরুরি পাইছি ফায়ার স্টেশন হসপিটাল পৌঁছে দিচ্ছি কোন ফায়ার স্টেশন আগরতলা ফায়ার স্টেশন হেডকোয়ার্টার থ্যাংক ইউ ককতিশাল আম্বাসা লাহার কাইনৈ মালখং থুতাই সাগ দুখমানখা খরগ নৈ ককতমাও সাইমানখা খংসা অল্টো মালখং বাই তুইনি ট্যাঙ্কারনি মালখং থুতাই কাহেনৈ সাগ দুখ মান্নাইর কোলাই আমচাইনি সাখাম নগ নাইজাগৈ টঙ্গ
সাগ দুঃখ মানায় রগ্নি বিশিং খরকসা নি অবস্থা হামিয়া হেনে কক মা ও সাইমাংখা প্রথম আমরা সাইড থেকে রাই সাইডে ডুববার লাগিয়ে ট্রাফিক সামনে আমরা দাঁড়াইছিল আর কোন জায়গাত কোন জায়গাত এ আনন্দবাজার ডুববার রেল স্টেশন সামনে আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা রাইট সাইডে ডুবত ট্রাফিক সামনে আমরা দাঁড়িয়ে দিচ্ছি যে লেফট সাইড থেকে একটা গাড়ি মেন রুটে আছে এটা দাঁড়াইছি না আমরা দাঁড়িয়েছি এটারে লাগাই দিচ্ছি তারপরে তোমরা দাঁড়াই আসলা হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি যে ট্রাফিকও স্টপ দেখাইছিল আমরা দাঁড়াই আছি তারা স্টপ এদিকেও স্টপ এদিকেও স্টপ আছে যে লাগাইছে কি গাড়ি আসলো লাগাইছে এটা স্টপ না মানিয়ে আই আমরা কি গাড়ি আসলো এটা 07 তারা বড় বড় সিনটেক্স লই আইছে আমরা কিটা এটা জল নিয়ে না পেট্রোল এ দিয়ে আমরা জানি বজংনগর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সিকক হাবকা ফিয়াবা পুলিশ মুংসা খাইয়া হেনে ককতমা ফ্যাক্টরি হাবই এক লক্ষনি গবাং রাং তাই নাংমানি মানে খগই তালাংখা সিকক র ফিয়াবা পুলিশ কাহামকাই সামুং খাইয়া হেনে জলিমা ফুনকা ফ্যাক্টরি নি মালিক ফিয়াবা তাবক ফন মানজাক ইয়াখ খকজাক মানি মানে র গত 28 তারিখ আমাদের এই ফ্যাক্টরির মধ্যে হিমালয় ইনফোকম প্রাইভেট লিমিটেড বজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এর মধ্যে যেটা আমরা মানে প্ল্যান্টটা এই প্ল্যান্টের মধ্যে গত 28 তারিখ আমরা মানে মেশিন টেশিন চালাইয়া গেছি পরদিন সকালবেলা 29 তারিখ সকালে এসে দেখি মেশিন চলে না চলেনার কারণ কি কারণ দেখি তারপর খোঁজ খবর করে এসে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলি তার চোর কাটতে নিয়ে গেছে পরে সিসিটিভিতে দেখলাম গামছা বাঁধা গামছা দিয়ে মুখ বাঁধা একটা চোর তো আমরা সেই সঙ্গে সঙ্গে সেই দিনই সন্ধ্যার সময় আমরা এই বজংনগর পিএসএ আমরা একটা এফআইআর করছিলাম এফআইআর করার পর এখন অব্দি তো মানে পুলিশ আমাদের এখানে কোনো ইন্টিগ্রেশন বা ইনভেস্টিগেশন রিলেটেড কোনো কিছু করছে না বা আইসিও না এখন অব্দি আজকে আমাদের এখানে শাটডাউন আসলো কিন্তু চুরি যাওয়াতে কিছুদিন আগে চুরি যাওয়াতে আমরা রেগুলার আমাদের স্টাফরা বুঝলাম যে একটু সকালবেলা দেখাশোনা করার লেগে রাত্রে দেখাশোনা করার লেগে তো চোর আনুমানিক প্রায় 3টার সময় গতকালকে রাত্রে আবার সেম অ্যাটেম্প করছে চুরি অনেকগুলি তার আবার কেটে নিয়ে গেছে যেগুলি মানে মোটামুটি এখন বাজারের মূল্য 1.5 লাখ টাকার উপরে হইব তবু 1.5 লাখ টাকা মোটামুটি ধরা যায়